A few moments later. Hey guys, welcome to my channel Nandi Vlog. So, today part I'm going to be doing a So, basically, today our vlog is about our area. Today, our name is Dhubulia Trikon Park, Parwari. So, just now, cut call. See, see, after Monday, cut call. See, after that, we have cut call. So, this park is our. Hey, today, So, guys. ये बड़ी अच्छी बात कही आप तो এবারে এখানে আজকে আমরা পৌঁছতেগেতে ক্লাসটা স্টার্ট করলাম তো এখানে বাকরি জামাদের পূজাটাও হয় তো এই জায়গাটা পুরো তোমাদের দেখাবো আজকে এখানে কদিন আগে একটা লাইট টাওয়ার বসানো হয়েছে তো তোমাদের সেটাও দেখাবো আমাদের পার্কে কিভাবে সাজানো আছে মানে বাচ্চাদের জন্য মানে যাবতীয় যত রকম কার্টুন আছে সবকিছু আমাদের এখানে সাজানো আছে তাছাড়া আমাদের এখানে বলবি আমি বার্ষিক পূজা হয় তো পূজোর যে আমাদের আমার ঠিক আছে মানে এখানে তৈরি হয় আমরা রেডিমেড কিনে আনি না সো গাইস এবার তোমাদের সেগুলোই দেখাবো তোমরা সেগুলো আস্তে আস্তে দেখো তো আজকে পার্ক এমনিও বন্ধ মানে আমরা নিজেরাই এসেছি পাখির টোপকে মানে যখন বের হবো তখন দেখিয়ে দেবো যে আমরা পাখির টোপটাই এসেছিলাম আর তাছাড়া হচ্ছে আমরা একদিন সিরিয়াসলি এই পার্কের রিভিউ দেবো আর আরেকবার বলবো এই জায়গাটার নাম হচ্ছে ধুবুলিয়া ট্রিকন পার্ক বলা মেইন যাচ্ছে বেশ ভালো লাগে মানে বলছি যে আমি শৈশব খুঁজে পেয়েছি তো আমরা চার দিনই আছি আমি আমার দেখা হচ্ছে আছে আমাদের অরিন্দম পার্ক চলতে যাচ্ছে ফিলিপে যখন আমরা পার্কের থেকে বেরিয়ে যাচ্ছি পার্কের থেকে বেরিয়ে গিয়ে আমার ফুট এখন আমার ভাগ্নি ভাগ্নিকে বাড়িতে দিয়ে তারপর আমার ব্লগটাকে যাবো কন্টিনিউ করবো আমার আজকে যারা যাবো আমার বাড়ি চলো বাবা চলো মা চলো 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 সরি দিদু রাখছি দিদু দিদু চলো মা সেই রতি মহারতি এখন পাতিল চক কবে তোমরা দেখে নাও ভাই তোমরা আগে বলছিলাম পাতিল চক কে যেতে হবে যেতে টাকা দেওয়া দেখতেই পাচ্ছো তো এখন টপকে যাবো সো গাইস আমাদের ধুবুলাতে এখনো ধানের চাতাল আছে মানে অ্যাকচুয়ালি যেখানে ধান সিদ্ধ করে তোমাদের ঠিক সেটাই এখন দেখাটা নিয়ে এসছে জানি না হয়তো অনেকে দেখেছো অনেকে দেখোনি বাট আমার পিছনে যেটা আছে এটাকে একটু ধানের চাতাল বলে আর অরিন্দম বলবে যে ধানটা অ্যাকচুয়ালি কীভাবে এখানে সিদ্ধ করা হয় ঠিক আছে তারপর নাচানো করে তারপরে কি করতে হবে হ্যাঁ যেটা নামে দিতে হবে তারপরে আমি অরিন্দম আর আমার সাথে আছে পালসার আমাদের ব্লগ আসবে আমাদের রাইডিং ব্লগ আসবে তোমার দেখে নাও এখন প্র্যাকটিস হবে কোন এই লোক কহাঁ সে আতে আজকের মতো আমাদের ব্লগে এটুকুই ইভেন্ট কি চাই ব্লগ করি তো আমাদের এই যে রাইডার বাবু বেরিয়ে যাচ্ছে তো এরকম যে আমাদেরও যেতে হবে কারণ আমাদের গাড়ির কিছু অভাব ঠিক আছে আমাদের সেরকমভাবে গাড়ি ফাড়ি সেরকম একটা নেই মানে খুব বেশি হলে আমাদের তিন চারটা বাইক চালিয়ে আমার বাইক নেই ঠিক আছে আগেই বলেছি তো গাইস আজকে ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর শেয়ারটা বেশি করে করো ডাউন করে বাজাবা আচ্ছা ঠিক আছে গাইস তো আজকের মতো বাই বাই